পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি 1 নম্বর ব্লকে মার্জনার দুলালপুর গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুরের বাসিন্দা 45 বছরের মাধবী মণ্ডল নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, মাধবী মণ্ডল ভাইকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিল। এদিন সেই টাকা চাইতে গেলে ছোট ভাইয়ের বউ তাকে মারধর করে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা গুরুতর আহত মাধবী মণ্ডলকে মার্জনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সবাই বলছে আপনার নাম একে মেরে ফেলতে বিচার চাই, তাদের জন্য শাস্তি হয়, কঠোরভাবে শাস্তি হয়। হ্যাঁ, আমি এইটাই আপনার নাম আমার নাম অঙ্কুমান মণ্ডল, আমি আমি তার ছেলে, ছোট ছেলে। প্রধানের নাম কি? এখন আপনারা কি চাইছেন? পুলিশ কি কারোকে অ্যারেস্ট করেছে? যারা গিয়ে মেরেছিল তাদেরকে ধরে আনো, তাদের সঙ্গে বিচার করুন, তারপরে আমাদের। এলাকা তৃণমূল নেতা শেখ আনোয়ার জানান, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয়, পুলিশ ঘটনা তদন্ত করছে। অপরদিকে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানান, সারা রাজ্যে এইরূপ মহিলাদের ওপর অত্যাচার চলছে। দক্ষিণ কাঁথি বিধানসভার মাঝনা এলাকায় সেলফ হেল্প গ্রুপের নেত্রী মাধবী মণ্ডল স্বামী সুদর্শন মণ্ডলকে আজকে পিটিয়ে মেরে ফেলেছে এক নির্লজ্জ অবস্থা চলছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী। মহিলাদের আত্মনির্ভর করার নামে যে সেলফ হেল্প গ্রুপ চলছে সারা ভারতবর্ষ ব্যাপী, কিন্তু শাসক দলের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে একেবারে মহিলাদের মধ্যে বিরোধও সৃষ্টি করা হয়েছে, এবং সেই বিরোধের ফলশ্রুতি এটা মহিলাদের আত্মনির্ভর করার জন্য ভারতবর্ষের সরকার ব্যাপক পরিমাণে লোন দানের ব্যবস্থা করেছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের শাসক দল সেই মহিলাদের দিয়ে ঘৃণ্য রাজনীতি করছে, পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করছে। আমরা এর তীব্র নিন্দা করছি এবং এই মাধবী মণ্ডলের হত্যাকাণ্ডে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আগ্রহ করছি। আমরা দেখেছি প্রতিটি এই হত্যাকাণ্ডকে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ঢিলেমি করেছে। আমি আগ্রহ করব এই ক্ষেত্রে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, তা না হলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা পুরোপুরি রাস্তায় নামব। আমরা প্রশাসনকে বলতে চাই, তাবেদারি ছেড়ে আইনের শাসন বলবৎ করুন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।